আধুনিকভাবে গরুর মোটর চাষাবাদের পদ্ধতি আপনি নিজেই শিখুন, সেটা কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাকে। জানতে হবে এক নম্বরে কোন ধরনের গরু নির্বাচন করতে হবে, গরুকে কী খাওয়াইতে হবে, গরুকে আপনি কোন ধরনের ট্রিটমেন্ট করতে হবে, কী ট্রিটমেন্ট করবেন, যে ট্রিটমেন্ট করলে আপনার গরুটা সুস্থ থাকবে এবং অতি সহজে মোটর মোটা চাষা হবে। চাষাবাদের ক্ষেত্রে কী ধরনের গরু নির্বাচন করতে হবে, কী খাওয়াইতে হবে, সে বিষয়ে আপনাকে থেকে সাধারণ ধারণা দেব। তো গরু মোটা চাষাবাদের ক্ষেত্রে আপনাকে প্রথমে গরু ভালো দেখে নির্বাচন করতে হবে, এমন ধরনের গরু নির্বাচন করতে হবে প্রান্তিক খামার দিয়া ভালো খাদ্যের অভাবে যে গরুটা শুকনো হয়ে গেছে, হাড্ডি হয়ে গেছে, সেই গরুগুলো আপনি নির্বাচন করবেন। ওকে, গরু কবাইয়ের ক্ষেত্রে দেখতে হবে যে মোটা গরুটা চাষাবাদের ক্ষেত্রে আপনাকে যে ধরনের গরু নির্বাচন করতে হবে সেটা হলো গরুটার বয়স হতে হবে 1 বছরের উপরে, অর্থাৎ 12 থেকে 13 মাসের মধ্যে হতে হবে। গরুটার চামড়া ঢিলে ঢালা আছে কিনা দেখে নিতে হবে, গরুটার হাত পা মোটা আছে কিনা দেখে নিতে হবে, এবং হাড়টা ঠিক আছে কিনা, চ্যাপ্টা আছে কিনা দেখে নিতে এরকম হবে। ভাবে ক্ষেত্রে গরু নির্বাচন করতে আপনি অবশ্যই ভুল করা যাবে না, ভালো জাতের গরু নির্বাচন করতে হবে। গরু মোটা চাষাবাদের জন্য উপযুক্ত গরু নির্বাচন হয়ে গেলে তখন আপনাকে সেই গরুটাকে কীটনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে, জিঙ্ক লিভার টনিক খাওয়াইতে হবে। গরু মোটা চাষাবাদের জন্য প্রক্রিয়াটি খুবই সহজ, সেটা আপনাকে জানতে হবে। যদি আপনি খুব সহজে আয়ত্তে আনতে পারেন তাহলে অতি সহজে আপনি গরু মোটা চাষাবাদ করতে পারবেন খুবই আধুনিক পদ্ধতিতে। আপনি যদি মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর অথবা শবে বরাতে টার্গেট করে যদি গরু মোটা চাষা করেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে কত গরু শিং নাই বা লেজ কাটা বা যে কোনো সমস্যা আছে যা গরু পানি উপযোগী না, এই ধরনের গরু কম দামে কিনে 3 মাস মেয়াদি মোটা চাষা করে আপনি বিক্রি করে লাভ করতে পারেন। এবং যদি আপনি কোরবানির টার্গেটে মোটা চাষা করেন তাহলে আপনার ভালো মানের গরু নির্বাচন করতে হবে, একটু খুঁত থাকলে চলবে না, শিং ভাঙা চলবে না, লেজ ভাঙা চলবে না, ভালো মানের গরু নির্বাচন করে কোরবানির টার্গেটে আপনি গরু মোটা চাষা করে লাভবান হতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি ভিডিওটি কিছুটা হলেও কাজে লাগবে।